আমাদের দলের দু একজন প্রচার আছে, রাজ্যের মানুষের বিপুল জনসমর্থনে তৃতীয়বার ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস। আর সেই দলের এক বিধায়ককে কিনা হাজার হাজার মানুষের সামনে প্রকাশ্যে বলে ফেললেন যে তার দলে গাদ্দার রয়েছে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, তাহলে কি সেই সকল গাদ্দারদের নিয়েই দল চালাচ্ছে তৃণমূল? প্রসঙ্গত, 21 জুলাই ধর্মতলায় শহীদ স্মরণে ঐতিহাসিক জনসভায় যোগদানের জন্য গঙ্গাজল ঘাটে ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশাল এক মহামিছিলের আয়োজন করা হয়। তৃণমূল নেতাকর্মী সহ হাজার হাজার মানুষ এই মিছিলে সামিল হন। সেই মিছিল শেষেই বক্তব্য রাখতে গিয়ে সকলের সামনে প্রকাশ্যে ওই মন্তব্য করে বসেন বাঁকুড়া জেলার বড়জোড়া বিধানসভা তৃণমূল বিধায়ক অলোক মুখার্জি। তিনি বলেন, তার দলে কিছু গাদ্দার রয়েছে যারা এখনো চুপি চুপি শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ রাখছে। বিধায়ক জনসম্মুখে একথা বলতেই তাকে সমর্থন জানিয়ে আবার উপস্থিত সকলে করতালি দিয়ে ওঠেন। মহিলা প্রত্যেককে প্রাধান্য দেন, সবাইকে ডেকে আমাদের প্রতি অঞ্চল প্রতি বুথে মিটিং করুন, যাতে করে আমরা সুশৃঙ্খল ভাবে কলকাতায় মিছিলের সমাবেশ এমন করব, মমতাজি অভিষেক বন্দ্যোপাধ্যায় আপ্লুত যেন হয়ে যায়, সুশৃঙ্খল ভাবে যাবো, সুশৃঙ্খল ভাবে আসবো, নিয়ম কানুন যা আছে দলের সেটা মেনে চলতে হবে। তাই আপনাদের কাছে আবেদন, আপনারা যারা এসেছেন প্রত্যেকটা মিটিং এ এভাবে স্বতঃস্ফূর্ত সাড়া দেবেন, কেননা পিছনে বিজেপি আছে এবং আমাদের দলের দু একজন প্রচার আছে, এটা বিধায়ক অলোক মুখার্জির এই মন্তব্যের পর তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা রাজীব তেওয়ারি বলেন, তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব বরাবরই রয়েছে, আসন্ন পঞ্চায়েত ভোটের পর ওই দলে আর কেউ থাকবে না, সবাই বিজেপিতে যোগদান করবে। সেটা তো তাদের গোষ্ঠীদ্বন্দ্ব তো আছেই, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তো বরাবরই, নিজেদের মধ্যে নিজেদের খাওয়া খেয়েছে, দলটাতে কিছু নেই, দলটা তো একটা চোরের দল হয়ে গেছে। আচ্ছা, তারা নিজেরা বুঝতে পেরেছে, আমাদের দলের সবাই গদ্দার, এটা বুঝতে পেরেছে, তারা বুঝে গেছে, মানুষের জনসমর্থন হারিয়ে ফেলেছে, খারাপ জেলা জুড়ে প্রোগ্রাম, 2000 লোক নেই। তিনি বলছেন তাদের পার্টির থেকে অনেকেই শুভেন্দু অধিকারীর সাথে যোগাযোগ করছে, এরকমটা বলছে, করতে পারে, যারা ভালো লোক আছে তারা বেরিয়ে যাবে, দলের কিছু ভালো লোক থাকে, যারা ভালো লোক আছে তারা বেরিয়ে যাবে, তারা কেন সমর্থন করবে তুমি যাবে, চলছে সরকারটা দাঁড়িয়ে আছে, যে কোনো সময় ডিভল্ভ হয়ে যাবে, এদেরকে এত বেশি আমরা আমল দিই না, গুরুত্ব দিই না। আরে লক্ষ্য করুন, কিছুদিন পর পঞ্চায়েত ভোট আছে, এই তৃণমূল ছেড়ে সবাই দেখবে বিজেপিতে ঢুকে গেছে, গোষ্ঠী তো পার্টি দিতে পারবে না, পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ENT সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে, 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও, এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নাম্বারে।